আজকাল প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো কারণে পেরেশান এবং অন্তরের শান্তি মনের মধ্যে প্রশান্তি এবং মানসিকভাবে মন শান্তিতে রয়েছে এরকম লোক অনেক কম প্রত্যেকই কোনো না কোনো কারণে বিপদ মুসিবতের মধ্যে পতিত হয়ে আছে বিভিন্ন ধরনের পেরেশানি বিভিন্ন ধরনের চিন্তা মানুষের শারীরিক সুস্থতাকে নষ্ট করে দিচ্ছে মানুষ বিপদের মধ্যে পতিত হচ্ছে এবং বিপদ মুসিবত পেরেশানি থেকে বের হবার রাস্তা খুঁজে পাচ্ছে না অধিকাংশ সময় এই সকল পেরেশানি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে এবং দিন থেকে দূরে সরে থাকার কারণে হয়ে থাকে এই অশান্তি থেকে মুক্তির জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করা যখনই ওযু ভেঙে যাবে সাথে সাথে ওযু করে নিন এবং জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং দান সদকা করতে থাকা এবং বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য হযরতে ইউনূস আলাইহিস সালামের দোয়া অনেক কার্যকারী অনেক পাওয়ারফুল খুবই দ্রুত এর দ্বারা ফলাফল দেখতে পাবেন দোয়া ইউনূস কিভাবে পড়বেন এশার নামাজের পরে গভীর রাতে অন্ধকারে একা একা বসে ওযু অবস্থায় কেবলার দিকে ফিরে ওযিফাটি করবেন ওযিফাটি শুরু করার পূর্বে মাটির একটি পাত্রে পানি রাখুন এবং আমলটি করার কিছুক্ষণ পর পর সেই পাত্রের পানিতে দুই হাত ভিজিয়ে আপনার চেহারায় মুছে দিন ওযিফাটি কিভাবে করবেন সর্বপ্রথম 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন অতঃপর আয়াতে কারীমা যাকে দোয়ায়ে ইউনূস বলা হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন এটি 1200 বার পড়ুন শেষে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন অতঃপর আপনার চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য দোয়া করুন 41 দিন লাগাতার এই আমলটি করুন ইনশাআল্লাহ 41 দিনের পূর্বেই আপনার উদ্দেশ্য পূরণ হবে এবং আপনার চিন্তা পেরেশানি সর্বপ্রকার টেনশন দূর হয়ে যাবে এবং সাথে সাথে কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব মিলে যাবে কেননা এটি কোরআনে কারীমের একটি আয়াত